হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পনির দিয়ে ফাঁকিবাজি ডিম রান্নার রেসিপি এইভাবে ফাঁকিবাজি ডিম রান্না করলে বিশেষ করে ছোটরা খুব খুশি হবে আর খেতেও খুব ভালো লাগে আর আমারই ফাকিবাজি ফাঁকিবাজি ডিম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে দেখে নেই পনির দিয়ে ফাঁকি ভাজি ডিম রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে এখানে দুইশো গ্রাম পনির নিয়েছি আর এখানে একটা আলু সিদ্ধ করে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর লাগবে বুটের ডাল বুটের ডালটিকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বুটের ডালটিকে পেস্ট করব তার জন্য একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে বুটের ডালগুলি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দুই কুয়া রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলিকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরা এখন এইগুলিকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়েচেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা বুটের ডাল জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এখন এগুলিকে একটু নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে চেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এইগুলিকে ফ্রাই করে নিতে হবে জলটা যাতে শুকিয়ে যায় এমনভাবে এইগুলিকে ফ্রাই করে নিতে হবে ঠিক এমনভাবে এইগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে এইগুলি আরও শক্ত হয়ে যাবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এখন এইগুলিকে আবারও হাত দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে ডিমের কুসুম বানানোর জন্য এর থেকে সামান্য একটু নেব আর ছোটো ছোটো করে বল বানিয়ে নেব হাতের মধ্যে এইভাবে গুল করে নিতে হবে যাতে ডিমের কুসুমের মতো দেখতে লাগে এইভাবে আমি সবগুলি বল বানিয়ে নেব এইভাবে আমি সবগুলি ডিমের কুসুম বানিয়ে নিয়েছি এরপর পনিরটিকে ভালোভাবে মেখে নিতে হবে এবারে গ্রেট করা আলু পনিরের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো তিন চামচের মতো ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলি উপকরণ আবারও ভালোভাবে মেখে নিতে হবে এখন এগুলি দিয়ে আমি ডিমের সাদা অংশ বানাবো যেহেতু আমি নয়টি কুসুম বানিয়েছি তাই এইগুলি দিয়ে আমি নয়টি সাদা অংশ বানাবো নয়টি সাদা অংশ আমি ভাগ করে নিয়েছি এর থেকে এক ভাগ হাতের সাহায্যে এইভাবে গর্ত করে নিতে হবে এর মধ্যে ডিমের হলুদ অংশ দিয়ে দেব যাতে ডিমের হলুদ অংশ বেরিয়ে না যায় তাই সব দিকে এইভাবে মরে দিতে হবে তারপর হাতের সাইজে এইভাবে গুল করে নিতে হবে ঠিক ডিমের মতো করে বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব সবগুলি ডিম আমার বানানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা এখন এই পনিরের ডিমের মধ্যে সামান্য একটু ময়দা লাগিয়ে গড়িয়ে নেব এরপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পনিরের ডিম এইগুলিকে হালকাভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একইভাবে বাকি ডিমগুলিকে এই তেলের মধ্যে ফ্রাই করে নেব অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে তিন চামচের মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আস্ত জিরা এইগুলিকে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এইগুলিকে ফ্রাই করে নেব আলুটিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে আলুটি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এইখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা আর রসুন বাটা মিলিয়ে দুই চামচ দিয়ে দিলাম এখন এইগুলিকে চেড়ে ফ্রাই করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে চেড়ে ফ্রাই করতে হবে এইগুলি যখন মোটামুটি ফ্রাই করা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া মিলিয়ে এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এইগুলিকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো আলুর সঙ্গে মশলাটিকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যে যেমন গ্রেভি পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গ্রেভিটা ফুটে উঠলে এখন এই তরকারিটিকে আবারও পাঁচ থেকে ছয় মিনিট ডাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম আলুটি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পনিরের ডিম এক এক করে সবগুলি ডিম দেওয়া হয়ে গেছে এখন গ্রেভির সঙ্গে পনিরের ডিমগুলিকে হালকাভাবে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে এই ডিমগুলি দেওয়ার পরে গ্রেভিটিকে বেশিক্ষণ ফুটানো যাবে না নাহলে পনিরের ডিমগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এইগুলিকে আবারও লো ফ্লেমে এক মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব প্রায় এক মিনিটের মতো লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর দিয়ে দেব সামান্য একটু কচুরি মেথি এই মেথিটিকে সামান্য একটু গরম করে নিয়েছি এরপর দুই হাতের সাহায্যে এভাবে একটু ডলে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এখন এইগুলিকে হালকাভাবে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পনির দিয়ে ফাঁকি বাজি ডিম রান্না রেডি এইভাবে পনির দিয়ে ডিম রান্না করলে বিশেষ করে ছোটোরা খুব পছন্দ করবে আর আমার এই ফাঁকিবাজি ডিম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন